দেখা হয় নাই চোখ মিলিয়া ঘর হতে দু পা ফেলিয়া এই মহাসত্যবাণীকে প্রমাণ করার জন্যে দুনিয়ার সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াই, খোঁজার চেষ্টা করি প্রকৃতির কোথায় তার অপরূপ ঢেলে দিয়েছে প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করার জন্য। কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য আমরা উদ্ঘাটন করতে বের হই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যর্থ হই। বাড়ির পাশেই অপরূপ সৌন্দর্য লীলাভূমি উপভোগ না করে আমরা ছোটবেলায় পৃথিবীর নানা প্রান্তে প্রকৃতির সৌন্দর্য ভরপুর পাহাড় হাওড় বাউড় ধানক্ষেত নদীবিশিষ্ট প্রিয় মাতৃভূমির লুকায়িত রূপ অধরাই থেকে যায় বহু ভ্রমণ পিপাসুদের কাছে। বাংলাদেশে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জের হাওড়গুলো প্রকৃতির অশেষ দান। দিগন্ত বিস্তৃত জলরাশি যে কারো প্রকৃতিপ্রেমীর মনে ঢেউ তুলবে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে বন্ধুদের নিয়ে বের হই। একরামপুর মোড় হতে সিএনজি কিংবা মহেন্দ্র চড়ে 40 থেকে 50 টাকায় ভাড়ায় চামড়াঘাট আসতে হবে। একরামপুর থেকে চামড়াঘাটে দূরত্ব 20 কিলোমিটার। চামড়াঘাট থেকে ইটনা যাবার জন্য ট্রলার পাওয়া যায়। চামড়াঘাট হতে প্রতিদিন সকাল 8টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত নিয়মিত বিরতিতে ইটনার উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। এভাবে ইটনা থেকে প্রতিদিন সকাল 8টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত ট্রলার চলাচল করে। নৌকা জানিটা ভালো লাগবে না? হ্যাঁ আশা করছি নৌকা জানিটাই বেস্ট। আচ্ছা মানে আমাদের হ্যাঁ যেহেতু যাবো একটু একটু টাইম লাগবে, একটু নেচার থাকে আমরা, তারপরে আমরা যতটুকু সম্ভব করার চেষ্টা করবো। অনেক বর্ষাকালে কিন্তু এখানে পানি থাকে। তোমার কাছে কেমন লাগতেছে? মন খুললে ঘুরতে পারতেছি অনেকদিন পর। মাছটা একটু খুলো আমাদেরকে, বিয়ার দিকে তাই বলো। ট্রলারে করে ইটনা যেতে 60 টাকা ভাড়া লাগে আর সময় লাগে প্রায় 2 ঘন্টা। বলে রাখা ভালো, কিশোরগঞ্জে স্থানীয় ভাষায় চামড়াঘাটকে আঞ্চলিক ভাষায় চামড়াঘাট নামে ডাকে। নীল আকাশ যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে হাওড়ের জলরাশি অপর প্রান্তে। যত দূর চোখ যায় দৃষ্টি যার নীল জলরাশি ছোট ছোট ঢেউয়ের ভাজে ভেসে উঠে অর্ধডুবন্ত সবুজ গাছগাছালি। রাজা হাঁসের স্বাধীন ছুটে চলা, হাওড়ের ছোট বড় নৌকা দিয়ে মাছ ধরার দৃশ্য দেখে মনে হবে এক একটি জীবন্ত ছবি। এমন সৌন্দর্য উপভোগ করতে হাওড়ে যান ভ্রমণ পিপাসুরা। কিশোরগঞ্জের বড় হাওড়গুলো ইটনা মিটাবন ও অষ্টগ্রাম উপজেলায়।
খালা কি করেন কি করেন? আচ্ছা এত সকালে? কেমন আছেন ভাই? ব্যবসা ভালো? কেন? বিঘিনি কম, মানুষ নাই, করোনা, করোনা মানুষ কম, তারপর তো আপনারা ভালো আছেন, শহরের থেকে আপনারা ভালো আছেন না? তারপরে কিছু বাড়া খারাপ